different একটা মিথিলাকে আমরা দেখেছি কাজল রেখাতে মানে একদমই আলাদা না ইট মানে আমার মনে হয় সেই ক্রেডিট তো আমার না এই ক্রেডিটটা হচ্ছে আমার যে লুক ডিজাইন করেছে দোলাপা আমাদের যে মেকআপ আর্টিস্ট ছিলেন ওনাদের ক্রেডিট এটা ট্রু বাট আমি একটা ব্যাপার জানতে চাই যে 3 বছর ধরে জোড়ায় জোড়ায় সেম টাইমে কিভাবে আসলে কোন সিনেমা রিলিজ হয়েছে এটা কাকতালিও এটা খুব কাকতালিও এটা মানে আমি কারণ এই ছবিগুলো শুট তো অনেক আগে শেষ হয়েছে তো তারপরে আচ্ছা কবে রিলিজ হবে একবার ভাবলাম গত বছর হবে কিনা কারণ আমি তো ডাবিং আমার সবকিছু হয়ে গেছে আগে তো তারপর হয় না রিলিজ আবার যখন রিলিজ হয় তখন দুটো একসাথে হয় আর কি তো সেটা একটা এটা কাকতালিও কিন্তু মজার জিনিসটা আমি খুব ওই বাংলা একটা হলো এই বাংলা একটা হলো মানে ও অভাগী নিয়ে শুনি ওটা তো একটু ডিফারেন্ট ক্যারেক্টার কারণ শরৎচন্দ্রের গল্প অনেক ভালো লাগার এবং একই সাথে কিন্তু একটু কঠিন বেশ কঠিন হ্যাঁ অভাগী স্বর্গ একটা ছোট গল্প শরৎচন্দ্রের সেই অভাগী স্বর্গ গল্পটা ছোট গল্পটাকে একটা পূর্ণদৈর্ঘ্য ছবি বানানো সেটা একটা কঠিন কাজ অবশ্যই এবং ওই চরিত্রটা ফুটিয়ে তোলা ওই শরৎচন্দ্রের গল্প যে আমার স্পেশাল স্ক্রিনিং এ বুম্বাদা প্রসেনজিৎ উনি এসেছিলেন এবং উনি এটা বলছিলেন যে শরৎচন্দ্র কখনো স্ক্রিনে ফেল করে না অভাগীর স্বর্গ না ওইরকমই এবং অভাগীর চরিত্রটা আমার তো গল্পটা তো ছোটবেলায় পড়েছি আমার খুব পছন্দের একটা গল্প ছিল কিন্তু সেই চরিত্রটা কি সুন্দর একটা চরিত্র আর আমাদের পরিচালক অনির্বাণ ও অনেক সুন্দর করে গল্পটাকে মানে সিনেমায় রূপ দান করেছে অভাগীর চরিত্রটা একদম ছোটবেলা থেকে একটা কিশোরী অভাগী থেকে তারপরে ও বিয়ে হয়ে 15 বছর পরে ওর বাচ্চা বড় হয়ে যায় এই চরিত্রেও একটা জার্নি আছে একটা অনেকগুলো লেয়ার আছে যেটা আমি খুব এনজয় করি তো আমার আমি ওই ওই শ্যুটটাতেও খুব কষ্ট হয়েছে কারণ আমরা যেসব জায়গায় শুটিং করেছি খুব মানে সহজ জায়গা ছিল না আর আমরা শীতকালে শুট শেষ করেছি তার শুরু করেছি গরমকালে শেষ হয়েছে তো আমি একদম দুটো এক্সট্রিম ওয়েদার পেয়েছি কারণ পুরুলিয়া বা ওইসব অঞ্চলে হয়েছে যেখানে একটু ওয়েদার একটু মানে এক্সট্রিম ওয়েদার থাকে এবং ওইটা কিন্তু নেওয়াটা খুব কঠিন হয় কারণ পোশাকের একটা ব্যাপার থাকে হ্যাঁ খুবই টাফ সৃজিত মুখার্জির স্ত্রী হিসেবে আমি অন্যরকম কোনো কিছু মানে সুবিধা পাই না আনন্দবাজার পত্রিকায় নাকি এরকম কোনো ইন্টারভিউ দিয়েছিলেন আমি আমার ঠিক মনে নেই আসলে বাট কি এই কথা কেন বলেছিলেন মানে কোনো সুবিধা কি আসলে পাওয়া যায় নাকি মনে হয় নিশ্চয়ই এরকম কোনো প্রশ্ন করা হয়েছে সেটার উত্তরে কিছু একটা বলেছে এখন আই ডোন্ট রিমেম্বার আর আমি আসলে আমি সুবিধা নিতে চান না এরকম মানে আমি কোনোদিনও কারো কাছ থেকে কখনো সুযোগ সুবিধা নেই আমি প্রচন্ড ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ আমার মনে হয় আমার যথেষ্ট নিজের যোগ্যতা আছে নিজের কাজটা করার তো তাহলে সেটা এই কারণেই বলেছিলে হতে পারে আর আমি আসলে এটা পছন্দও করি না আমাকে খুব একটা মানে থাকে না যে পুরুষদেরকে ইউজুয়ালি এটা করা হয় না পুরুষদের তার কাজের মানে আমাদের ইন্ডাস্ট্রি হোক বা ইন্ডাস্ট্রির বাইরে হোক তার কাজের কাজ নিয়ে যখন প্রশ্ন করা হয় বা কাজ নিয়ে যখন জানতে চাওয়া হয় প্রশ্নটা করা হয় না তখন কিন্তু তার স্ত্রী তার কন্যা তার মা সম্পর্কে খুব রেয়ার এটা জানতেই চাওয়া হয় না তখন তার তাকে এবং তার কাজটাকে ফোকাস করা হয় যখন নারীদেরকে প্রশ্ন করা হয় তখন তার কাজটা অ্যাজ ইফ কাজটা ইম্পর্টেন্ট না তখন তার মানে যেই থাকে তার মানে তার পার্টনার বা তার হাজবেন্ড বা তার ছেলে বা তার বাবা তাদের নিয়ে মানে প্রশ্ন করার একটা টেন্ডেন্সি দেখা যায় তো সেটা আমার এই জন্য পছন্দ না আমার মনে হয় আমার কাজ আমার যথেষ্ট দুটো বাংলায় দুটো ছবি রিলিজ হয়েছে অনেক অভাগী করতে গিয়ে বহুত কষ্ট হয়েছে সেটা আমি জানি এখনো চলছে হলে